অসমের বাসিন্দালৈ বিশেষ নির্দেশনা গৃহ আর নগর পরিক্রমা বিভাগের অধিসূচনা জারি ১০ সেপ্টেম্বরের ভিতর দাখিল করব সম্পত্তির তালিকা ৩১ ডিসেম্বর প্রকাশ পাব সম্পত্তির চূড়ান্ত তালিকা রাজ্যত প্রতিবিধ সামগ্রীতে অত্যাধিক মূল্য বৃদ্ধিয়ে সর্বসাধারণ রাজ্য মাধর মার শুধাই অহার পাছতে পুরর পৌরসভার উপর নিগমের বাসিন্দালৈ গৃহ আর নগর পরিক্রমা বিভাগের বিশেষ অধিসূচনা জারি ১০ সেপ্টেম্বরের ভিতর নগর শহরের বাসিন্দায় দাখিল করব নিজ নিজ স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা পর এলাকাবাসিয়ে ভরব অধিক সম্পত্তিকর রাজ্য সরকারের এনে সিদ্ধান্তর পাছতে এটা রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়া অব্যাহত করলে সন্ত্রাস চলাইছে সরকারে সরকারে প্রথমে সমস্যা সমাধান করক কারণ এখন এনেকা এখন সরকার যে যখন সরকারে কর কাটলর পর আরম্ভ করে সকল স্তরত মানে কর সন্ত্রাস এটা চলা আমার পরিলক্ষিত হয়েছে কর এই কারণেই দিয়ে মানুষে যে উৎকৃষ্ট সা সুবিধা যাক নগরিয়া সা সুবিধা খা পানির সা সুবিধা জাবর জোঁথর সাফ করার সা সুবিধা রাস্তা ঘাট বনওয়া লাইট জ্বলা এই সা সুবিধাবিল দিয়ার বিনিময়তে আসলতে পৌর নিগমে কর কাটল লোক আমার সমস্যাখিন সমাধান করব আমার ইয়াদ বাট পথর উন্নয়ন করব রেলর ব্যবস্থা করব আর বাট পথ বলে কবলে গেলে ১৫ নং রাষ্ট্রীয় ঘাইপথ আজ উত্তর অসমের পর আমি এফেক্টেড হয়ে আছি গহপুর টাউন নগর এলাকাত আজিলেকে ইয়ে হয়ে উঠা নাই এটা রাষ্ট্রীয় ঘাইপথ হবলে যদি আজি ৮-৯ বছর প্রয়োজন হয়েছে তেতিয়াহলে আমার অন্য রাস্তাবিলাকর সুবিধা অসুবিধাটো কেনেকুৱা হব আপনাদের এইটে হেৰি করক আমার সুবিধা দিয়ক আমি সম্পত্তি কর দিম অবশ্যই সম্পত্তির স্বমূল্যায়নের তালিকা বিভাগটোৱে বিচারিলেও সম্পত্তি কর বৃদ্ধির বিষয়টো চূড়ান্ত হওয়া নাই বলে মন্তব্য মন্ত্রী অশোক সিংঘালর কর বৃদ্ধির কোনো কথা অহা নাই কত কর বৃদ্ধির কথা আহিছে আপনালোকেও কিবা মানে পেপারতো মই চালু যে কর বৃদ্ধি কর কোনো বৃদ্ধির কথা অহা নাই আমি এসেসমেন্ট করে আছো যে মিউনিসিপালিটিত কিমান মানুষ আছে কেঘর মানুষ আছে এই ঘরের মানে সাইজটো কি আছে এইটোহে আমি এসেসমেন্ট করে আছো কর বৃদ্ধির কথাটো অহা নাই গ্যারেজ হোক বা আপনার গ্যারেজ বেরেন্ডা বলে তো কোনো কর লগা নহয় ভেটিটো কিমান আছে আর কে মহলা ঘর আছে এইটোহে মানে আমি তথ্য লো আছো কর তো লগাম নে নলগামি কথাটো তো উলুয়াই নাই অন্যহাতে পৌরসভা এলাকার লগতে পৌর নিগমতো কর বৃদ্ধির ক্ষেত্রত কোনো এতিয়ালৈকে নির্দেশনা পোৱা নাই বলে মন্তব্য গুৱাহাটি পৌর নিগমের মেয়র মৃগেন ফৰণিয়ার নিগমলৈ অহা নাই কোনো কর বৃদ্ধির প্রস্তাব কর বৃদ্ধি নহয় গুৱাহাটির পৌর নিগমের অধীনের এলাকাত আমারও দৃষ্টিগোচর হয়েছে যোৱাকালি বিভিন্ন সংবাদ মাধ্যমত আমি এটো পাইছো কিন্তু গুৱাহাটির ভিতর যেটা কর বৃদ্ধি করা বা নতুন কর সংলগ্ন করা হব তো সেই ক্ষেত্রে গুৱাহাটি পৌর নিগমের যে সাধারণ সভা আছে পারিষদ সকলের সেই সাধারণ সভাতে আমি সিদ্ধান্ত গ্রহণ করব লাগে আর গুৱাহাটির কর কাটল বৃদ্ধি করার ক্ষেত্রে গুৱাহাটি পৌর নিগমের নির্বাচিত পারিষদ সকলে ব্যবস্থা গ্রহণ করব লাগে তো এই ক্ষেত্রে আমি কোনো ধরনের আমি জাননী পোৱা নাই বা কোনো ধরনের নোটিফিকেশন পোৱা নাই অবশ্যই কর বৃদ্ধির প্রস্তাব উত্থাপন হওয়া নাই যদিও পৌরসভার অন্তর্গত এলাকার সম্পত্তি স্বমূল্যায়নের অধিসূচনার বিষয়টোৱে রাজ্য সৃষ্টি করেছে বিস্তৃত প্রতিক্রিয়ার ভিডিও জার্নেলিস্ট পিন্টুর সহযোগত দীপাঙ্কর মেধি অসম লাইভ ২৪